তারিখে আমরা অবশ্যই বিএনপি, তারা বলছে এটা করবে সেটা করবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের অরক্ষিত রেখে, ঝুঁকির মধ্যে রেখে শেখ হাসিনা শুধুমাত্র তার বোনকে নিয়ে পালিয়ে গেছেন। দর্শক শ্রোতায় এ কি হচ্ছে? দর্শক, আওয়ামী লীগ নেতাদেরকে যেখানে পাচ্ছে সেখানে গণদোলাই দিচ্ছে এবং তাদেরকে একেবারে পিটিয়ে ল্যাংটা করে দিচ্ছে। এইদিকে এবার মেয়র আতিকের এটা কি হলো? দর্শক শ্রোতা, শিক্ষার্থীরা তারা কিন্তু আপনারা জানেন কঠিন আন্দোলন করে এই দেশ স্বাধীন করেছে এবং যারা অত্যাচার করেছিল তার কঠিন প্রতিশোধও নিচ্ছে। দর্শক, অবশেষে কি হচ্ছে সেগুলো আমরা জানবো এবং বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে অনেক তথ্য উঠে এসেছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো কি হচ্ছে সেগুলো আমরা বিস্তারিত দেখে আসি। বলা হচ্ছে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের অরক্ষিত রেখে, ঝুঁকির মধ্যে রেখে শেখ হাসিনা শুধুমাত্র তার বোনকে নিয়ে পালিয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে অনেকেই যে কথাটা বলছেন যে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভালোবাসেন শুধুমাত্র তার কাছের আত্মীয় স্বজনদের, আত্মীয় পরিজনদের, এর মধ্যে পড়েন তার সন্তান, তার বোন, বোনের সন্তানেরা, তাদেরকে ছাড়া শেখ হাসিনা কাউকে নিয়ে চিন্তিত নন, তিনি কাউকে নিয়ে ভাবেন না, তিনি কাউকে ভালোবাসেন না। বাংলাদেশের জনগণ, 17 কোটি, 17.5 কোটি বা 18 কোটি জনগণ, এই জনগণ তার ভাবনায় কখনোই নেই। এই কথা যারা বলছেন তাদের একটা যুক্তি এরকম যে দেশের পরিস্থিতি তিনি এমন করেছেন, মানে ঢাকার রাজপথ মোটামুটি রক্তে রঞ্জিত করে ফেলেছেন, পুলিশ র‍্যাব বিজিবিকে দিয়ে, র‍্যাব কম পুলিশ আর বিজিবিকে দিয়ে গুলি করিয়ে 400-500 মানুষ হত্যা করিয়েছেন, ক্ষমতায় থাকার জন্য আরও নির্দয় আচরণ করার আদেশ দিয়েছিলেন সেনাবাহিনীকে, তার কথা শোনেনি সেনাবাহিনী। তো পরিস্থিতি ইচ্ছে করে, রক্তাক্ত করে, মানুষের প্রতি নির্দয় নিষ্ঠুর আচরণ করে যখন তিনি আর থাকতে পারছিলেন না, মানে তারও জনগণের হাতে ধরা পড়ার একটা সম্ভাবনা ছিল, তখন তিনি পালিয়ে গেছেন, শুধুমাত্র দুইজন, তিনি আর তার বোন। এখন শেখ হাসিনা ভারতে আছেন, ভারতে থেকে তিনি মাঝে মধ্যেই কিছু কথা বলছেন, দু একটি কথা বলছেন, শোক দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আপনি যে সমস্ত নেতাকর্মীদের, সমর্থকদের অরক্ষিত রেখে চলে গেলেন, অরক্ষিত রেখে পালিয়ে গেলেন, সেই সমস্ত নেতাকর্মীদেরকে আবার আপনি রাস্তায় নামতে বলছেন, তো এতে যদি তাদের বিপদ আরও বাড়ে, তারা যদি আরও বিপদে পড়েন, তাহলে এই দায় দায়িত্ব কে নেবে? আপনি যে নেবেন না সেটা তো বোঝা গেছে, কারণ আপনি তো পালিয়ে চলে গেছেন। এখন শোক দিবস, 15ই আগস্ট, মর্মান্তিক দিন, 32 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাসের স্মৃতি বিজড়িত সেই বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের যে শোক দিবস, এখন বাংলাদেশে সেটা রাষ্ট্রীয়ভাবে আর পালিত হচ্ছে না। দেশের একটা বড় জনগোষ্ঠী, যারা ছাত্রজনতা, যে ছাত্রজনতা আন্দোলন করেছে, তারা আর এখন এই দিবসটি পালন করছেন না, পালন করতে দিতে চাইছেন না। এই যে বাস্তবতার দুটি ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা আপনারা করতে পারেন যে বাংলাদেশ এমন খারাপ হয়ে গেছে যে এখন শোক দিবসও পালন করতে দিতে চায় না, শোক দিবস পালন হয় না, রাষ্ট্রীয়ভাবে পালন হয় না, এটা আপনাদের দিক থেকে একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটি ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শোনেন এবং নিজেরা একটু অনুধাবন করেন। দেশের পরিস্থিতি আপনারা এমন করেছেন, শেখ হাসিনা দেশের পরিস্থিতি আপনি এমন করেছেন,
বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধের চেতনাকে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এত বাজেভাবে ব্যবহার করেছেন, নিজেদের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অনৈতিকতা, অসততা জায়েজ করার জন্য আপনারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করেছেন। এই বঙ্গবন্ধুকে অতিরিক্ত ব্যবহার করতে গিয়ে, অতিরিক্ত অন্যায় কাজে ব্যবহার করতে গিয়ে সব বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ক্ষতি যদি কেউ করে থাকে, সেই ক্ষতিটি করেছেন আপনি, শেখ হাসিনা। আপনি যখন প্রথমবার ক্ষমতায় আসেন 1996 সালে, আমরা সেই সময় প্রথম বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের ভাষণ সবচেয়ে বেশি শুনেছিলাম, রেডিও টেলিভিশনে সবচেয়ে বেশি শুনেছিলাম। সেই সময় বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমাদের প্রজন্ম শিহরিত হয়েছিল, কিন্তু সেই ভাষণ সহ বঙ্গবন্ধুকে আপনারা এতবার বিক্রি করেছেন, এতভাবে ব্যবহার করেছেন, আপনাদের ক্ষমতায় থাকার জন্যে, আপনাদের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস সব কিছুকে বৈধ করার জন্যে আপনারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছেন আর স্বাধীনতার চেতনাকে ব্যবহার করেছেন, যে কারণে সামগ্রিকভাবে আপনারা যা করতে চেয়েছেন দেশের মানুষের মনোভাব তার বিরুদ্ধে চলে গেছে। বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আলোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না, বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে হলে, কথা বলতে হলে আইন অনুযায়ী সেটা অপরাধে পরিণত হবে। এই যে আপনারা একটা বঙ্গবন্ধুকে ধরাছোঁয়ার বাইরে একটা জায়গায় নিয়ে গেলেন, বঙ্গবন্ধু একজন মানুষ ছিলেন, সেই মানুষটিকে আপনারা, সেই মানুষটিকে নিয়ে মুক্তভাবে আলোচনা করতে দিলেন না, আপনাদের এত ভয় কিসের? বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, এতে সমস্যাটা কী? এতে তো বঙ্গবন্ধুর গুরুত্ব কমে যেত না, কিন্তু আপনারা কমিয়ে দিয়েছেন। এই আপনারা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি নিজে আরেকটা ভূমিকা রেখেছেন, আপনি কথায় কথায় বলেন আমি করেছি, আসলে তো আমরা করেছি, দেশের জনগণ করেছে। কথায় কথায় আপনি কথায় কথায় আপনি বলতে শুরু করলেন যে এই দেশ আমার, এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। আমি টেলিভিশনে এই কথাটা বলেছিলাম, আবার বলি, বঙ্গবন্ধু কারো বাবা হিসেবে দেশ স্বাধীনে নেতৃত্ব দেননি। আবারও বলি, বঙ্গবন্ধু কারো বাবা হিসেবে দেশ স্বাধীনে নেতৃত্ব দেননি, বঙ্গবন্ধু দেশ স্বাধীনে নেতৃত্ব। দর্শক, আপনি ভিডিওটি দেখলাম, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আবারও বলতে চাই যে আগামী 28 তারিখে আমরা অবশ্যই বিএনপি তারা বলছে এটা করবে সেটা করবে, আওয়ামী লীগও মিটিং করবে, বিএনপিও মিটিং করবে, কিন্তু কেউ মিটিংয়ের নামে যদি আমার রাস্তা, আমার ডিভাইডার, আমার মাঝখানে যে গ্রিল, আমার যে লাইট পোস্ট, আমার যে এলিভেটেড এক্সপ্রেস, আমাদের যে মেট্রো রেল, এগুলো যদি কেউ ক্ষতি করে, আমি বলেছি তাদের লিস্ট করতে, তাদের বাড়ি আমি ঘেরাও করব জনগণকে নিয়ে, কারণ জনসম্পত্তি নষ্ট করার অধিকার কারো নেই। প্রত্যেকের রাজপথে যার যার মত প্রকাশ করার অধিকার আছে, কিন্তু ধ্বংস করার জন্য অধিকার কিন্তু কারো নাই। এই জন্য আমি আমাদের কাউন্সিলর সহ আমাদের পার্টির প্রেসিডেন্ট সদস্য নানক ভাই এখানে এসেছেন, উনি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছেন। আমরা মনে করি যে যার যার মত প্রকাশ করতে পারে, যেই দল করুক না কেন, কিন্তু আমার শহরের এত সুন্দর আমরা গাছগুলো লাগিয়েছি, যদি আমি গাছগুলো যদি উপরে ফেলে দেয়, এই গাছ তো একটা জীবন, গাছ রাস্তার যে মিডিয়ানগুলো লাগিয়েছি আমরা স্টেনলেস স্টিল দিয়ে, কেউ যদি উঠিয়ে ফেলে, তাই আমি বলতে চাই আমি করা হুঁশিয়ারি দিয়েছি এবং আমি বলেছি আমার কাউন্সিলররা মিটিং করছিলাম ফলো আপ করার জন্য, কোন পাড়ায়, কোন মহল্লায় কে কোন ধরনের এই ধরনের কাজ করলো যেটিতে আমাদের সরকারের লস হবে, সিটি কর্পোরেশন লস হবে, এটি আমরা বরদাস্ত করব না। ঠিক আছে, কেউ নাশকতা করলে এটিকে আমরা বরদাস্ত করব না। যেই নাশকতা করবে, আমি আমার কাউন্সিলরদেরকে বলেছি তাদের অ্যাড্রেস রাখার জন্য আমরা। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওকে শেষ করতে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনে ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।